ওকে, আজকে আমরা শিখবো হচ্ছে তোমাদের যে ক্লাস সিলেবাস অনুযায়ী পাঁচ নম্বর পয়েন্টটা, জৈব যৌগের সমানুতা ও এর প্রকারভেদ। আমরা জৈব যৌগের সমানুতা প্রকারভেদ বলতে কি বুঝি সেটা আমরা জানি। আইসো মানে সম, মেরোস মানে অংশ, গ্রিক শব্দ থেকে আসছে আইসোমার শব্দটি। আমরা দেখি এখানে কি কি বিষয় আসতে পারে। তা তোমরা প্রথমে যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হলো যে একটা যৌগ যখন হয়, আমার কথা কি শোনা যাচ্ছে সিরাজমণিরা? তাহলে আমার একটা যৌগ যখন আমরা বলি, যৌগ হলো, যৌগ যদি ভিন্ন হয় তাহলে তার ধর্ম বৈশিষ্ট্য, যেমন গলনাঙ্ক, স্ফুটাঙ্ক, ঘনত্ব, দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক ইত্যাদি বিষয়গুলো ভিন্ন হবে, আর নাম ভিন্ন হবে। আর সমানু হলো, সমানু বলতে আমরা বলতেছি একই আণবিক সংকেতে বা আণবিক ওজনে ভিন্ন যৌগ কে পরস্পরের সমানু বলে। তার মানে আণবিক সংকেত ও আণবিক ওজন একই হবে, আর এই ঘটনাকে আমরা সমানুতা বলি। তাহলে আমরা এই আলোকে যে কথাটা বলা হলো, এই আলোকে যদি একটা প্রশ্ন করা হয় যে সমানু সময়ের জন্য কোনটা সঠিক নয়, এই প্রশ্নের উত্তরটা তাহলে কি হবে, কোনটা হবে বলো। আনমিট করে, আনমিট করে কথা বলো। কোনটা হবে? গ। সঠিক নয়। হ্যাঁ, সমানু সমূহের জন্য কোনটি সঠিক নয়, তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা যে প্রশ্ন এখানে যেটা বলছি, সমানু যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এই একই আণবিক সংকেতে বা আণবিক ওজনে ভিন্ন যৌগকে পরস্পরের সমানু বলে। তাহলে সমানু সময়ের জন্য সংকেত একই, এটা সঠিক। আণবিক ওজন একই, এটা সঠিক। গঠন একই, এটা, গঠন একই, এটা একটু সমস্যা। আর নাম একই, এটা একটা সমস্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি গঠন এবং নাম এই দুটো ভিন্ন হবে। হ্যাঁ, গ এবং ঘ, নাম ভিন্ন হবে আর গঠনও ভিন্ন, গঠনও ভিন্ন হবে। তাহলে এটা উত্তর, আমরা দুইটা আনসার পাচ্ছি আমাদের হলো গ এবং ঘ। গঠন ভিন্ন হবে, গঠনটা একই হলে সমান হবে। নাম ভিন্ন হবে, গঠন ভিন্ন। তাহলে একই জিনিস, সংকেত একই, এটা ঠিক আছে, আণবিক ওজন একই, মাত্র দুইটা জিনিস একই রকম হবে আর বাকি সবকিছু ভিন্ন রকম হবে, বুঝছো? যৌগ হিসাবে আমাদের সমানু মানে তো ভিন্ন যৌগ। হ্যাঁ, আপনি গঠন না দিয়ে যদি আমরা এই জায়গাটায় ঘয়ের জায়গায় একটা উঁ একটা লাগাই দিই, হতে যায় বলতেছি যৌগ একই, এটাও কিন্তু ঠিক না, কারণ যৌগ ভিন্ন হবে আর গঠন ভিন্ন হবে, নাম ভিন্ন, নাম ভিন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বিষয়টা এখানে আসলো। আর এইটাকে, এই প্রশ্নটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি, তোমাদের বহুপদী সমাপ্তি সূচকের পদ্ধতিতে সমানু সময়ের সংকেত একই, আণবিক ওজন একই, নাম একই, নিচের কোনটা সঠিক, উত্তর কোনটা হবে? তাহলে কোনটা সঠিক,
আণবিক সংকেত একই, নাম আণবিক ওজন একই, এক আর দুই সঠিক, তাই না? তাহলে আমরা পাচ্ছি হল উত্তর ক, এক আর দুই সঠিক। ওকে, আমাদের এটা হলো, আমরা সংজ্ঞাটা বুঝলাম। তো এই সমানু, আমাদের যে সমানুর ধরন, এটাই হলো ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য। হ্যাঁ, এই সমানুর ধরন, দুই সমানু বা সমানুতে দুই ধরনের, একটা হলো গাঠনিক বা সংগঠনগত সমানু ও সমানুতা, হ্যাঁ, আর একটা হলো স্থানিক সমানু ও সমানুতা। এই দুই রকমের আমাদের এই সমানু বা সমানুতা আছে, দুই ধরনের। এই দুই ধরনের মধ্যে আবার ভাগ আছে, যেমন গাঠনিক সমানুতা 5 থেকে 7 রকমের, তোমাদের কোনো কোনো বইয়ে 5 রকমের, কোনো কোনো বইয়ে 6 রকমের আছে, আমি আবার 7 রকমের বের করছি। আর স্থানিক সমানুতা কোনো কোনো বইয়ে 2 রকমের বলছে, আর কোনো কোনো বইয়ে 3 রকমের বলছে। হ্যাঁ, তা এটা এটা নিয়ে কনফিউশন আছে। তাহলে 2 আর 5 তো মিনিমাম হচ্ছে, আর তোমার গাঠনিক সমানুতার সর্বোচ্চ হচ্ছে 7 আর 3 10, তাহলে মোট সমানুতা হলো 10 ধরনের হবে। হ্যাঁ, তা আমরা আজকে চেষ্টা করব গাঠনিক সমানুতা বোঝার জন্য, তারপরে আস্তে আস্তে স্থানিক সমানুতার দিকে এগিয়ে যাবো। তা তোমাদের বইয়ে এই যে এরকম কিছু বিভিন্ন বইয়ে এই ট্রি আকারে, ট্রি মানে তোমরা জানো যে শ্রেণী বিভাগের একটা ট্রি, ট্রি ফর্মে বা গাছের ফর্মে আমরা শ্রেণী বিভাগ করে থাকি, এরকম ফর্মেট শ্রেণী বিভাগও তোমরা করতে পারো। তোমাদের বইগুলোতে দেয়া আছে, বাংলা বইগুলোতে অনেকগুলো এরকম শ্রেণী বিভাগ করা আছে। তো এখানে একটা আমি ইংলিশ বই থেকে পাইছি, এটা বা ইন্টারনেট থেকে নিচ্ছি আসলে। এখানে 6 রকমের বলছে গাঠনিক সমানুতা, আর তোমার স্টেরিও সমানুতা বা স্থানিক সমানুতা এরা আবার প্রথমে 2 রকম বলছে, তারপরে আবার কনফিগারেশনালটাকে আবার আবার 2 রকম বলছে, অপটিক্যাল আর জিওমেট্রিক। অপটিক্যালটাকে আবার 2 রকম বলছে, এনানসিওমারস আর ডায়াস্টেরিও আইসোমারস। আর সমানু মানেই তো বুঝো যে মানে একাধিক যৌগ, ভিন্ন ভিন্ন যৌগ, তাহলে ওই কমপক্ষে 2টা যৌগ তো হতেই হবে। তাহলে 2টা যৌগের সমানু নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। তোমরা তো জানো যে C2H6O, এইটা আমি 2 ভাবে লিখতে পারি, কার্বন আর কার্বনের সাথে, যেহেতু এখানে বহু যোজনী পরমাণু আছে কার্বন আর অক্সিজেন, তাহলে বহু যোজনী গুলোকে আমরা এরকম হাত দিয়ে দেখাই। আমরা হাত বলি কথ্য ভাষায়, পরীক্ষা খাতে আমরা হাত লিখবো না, আমরা লিখবো বন্ধন, আর কথ্য রূপ হচ্ছে হাত। হ্যাঁ, এই হাত হলো কথ্য রূপ, এটা একটু খেয়াল রাখবে। আমরা যখন কথাবার্তা বলবো কথ্য রূপে আমরা বলি হাত, যোজনীকে হাত বলি, হ্যান্ড কোনো কোনো ইংরেজি বইগুলোতে হ্যান্ড বলছে। আর আমরা বন্ধনকে, বন্ধনের কথ্য রূপ হচ্ছে হাত বা বন্ধন বা যোজনীর, বন্ধনের কথ্য রূপ হচ্ছে হাত। তাহলে আমরা দেখছি যে কার্বনের বহু বহু হাতি মৌল এখানে আছে, কার্বন আর হলো অক্সিজেন। এইটার এই কার্বনের 4টা হাত, অক্সিজেনের 2টা হাত, আমি 4টা হাতের মৌলকে, আমি এই পরমাণুকে এইভাবে সাজাইতে পারি, আবার 2টা হাতের সাথে এইভাবে সাজানো যেতে পারে। আর 6টা যে হাইড্রোজেন আছে, এই 6টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, আর এই অক্সিজেনের সাথে 1টা হাইড্রোজেন। আর এখানে আমি 6টা হাইড্রোজেনকে আমি এখানে কার্বনের সাথে, এই কার্বনের সাথে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের কার্যকরী মূলক অলরেডি শিখছি আমরা আমাদের হাতে। তো এইখানে কার্যকরী মূলক হলো তোমার ওএইচ মূলক, এটা হলো অ্যালকোহল। আর এখানে কার্যকরী মূলক হলো ইথার মূলক, এটা হলো ইথার যৌগ। তাহলে এই 2টা যৌগ ভিন্ন শ্রেণীর যৌগ তৈরি হলো আমাদের। তাহলে এটা একটা সমানু হলো, হ্যাঁ, এই 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 সংকেতের সমানু হলো, এটার নাম হলো ইথানল, আর এটার নাম হলো, আমরা অলরেডি নামও শিখছি। হ্যাঁ, আমরা এখন বলতে পারি এটার নাম কি হবে, এটার নাম কি হবে। তো এটা হলো ইথানল, এটা হলো ডাইমিথাইল ইথার বা মিথক্সি মিথেন, এটাকে বলা হবে ডাইমিথাইল ইথার।
ডাই মিথাইল ইথার, এটা হলো ট্রিভিট্রিয়ল নাম। আর ইউপ্যাক নাম হলো মিথক্সি বা মিথক্সি মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন একসাথে হবে, আলাদা শব্দ হবে মিথক্সি মিথেন। তাহলে মিথক্সি মিথেন আর হলো ইথানল, দুইটা যৌগ আমরা পেলাম, দুইটা নাম ভিন্ন পেলাম। আমি একটু আগে বলছি যে সমন্বয়গুলোর নাম আলাদা হবে, যৌগ ভিন্ন হবে। যৌগ যে ভিন্ন তার প্রমাণ কি? যৌগের যৌগ ভিন্ন হওয়ার প্রমাণ হচ্ছে তার বৈশিষ্ট্যগুলো ভিন্ন, ঘনত্ব ভিন্ন। এটা মিথক্সি মিথেনটা হলো গ্যাস, সাধারণ তাপমাত্রা, এটা হলো গ্যাস। হ্যাঁ, আর আর এটা হলো তোমার তরল, সাধারণ তাপমাত্রায় তরল। তো এখান থেকে আমরা বলতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যে এই C2H6O তে আমরা দুইটা সমাণু পাচ্ছি, একটা হলো ইথানল যেটা তরল, সাধারণ তাপমাত্রায় তরল, আর একটা হলো ডাইমিথাইল ইথার যেটা সাধারণ তাপমাত্রায় হলো গ্যাস। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের আসলে যৌগ ভিন্ন। তাহলে এই যে এই আমাদের যে সমাণু দুইটা, এইখানে এই সংকেতে আমরা দুইটা সমাণু পেলাম, এরকম প্রশ্ন আসতে পারে এই সংকেতে কয়টা সমাণু হতে পারে, ওই সংকেতে আমরা দুইটা সমাণু পেলাম। এবং সংকেত যত বাড়তে থাকবে, হাইড্রোজেন সংখ্যা যত কার্বন সংখ্যা যত বাড়তে থাকবে, সমাণু সংখ্যা তত বাড়তে থাকে, আর হাইড্রোজেন সংখ্যা যত কমতে থাকে, সমাণু সংখ্যা তত বাড়তে থাকে। দুইটা ভিন্ন একটা সম্পর্ক আমরা দেখতে পাবো সামনে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, যেমন মনে করো তোমার যদি আমরা যদি C2H4O, এখানে কিন্তু হাইড্রোজেন সংখ্যা কমে গেছে, আগেরটা ছিল C2H6O, দুইটা সমান উপাছে C2H6O তে দুইটা সমান। হ্যাঁ, আর C4H6H4O তে দেখো কয়টা সমান হবে, আমাদের কার্বন কার্বন অক্সিজেন দিয়া, আবার কার্বন 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 অক্সিজেন কার্বন দিয়ে আমি এরকম সমান সংকেত পাইলাম। আর একটা এখানে এই এটা তো আমরা আগেও লিখছিলাম, তাহলে এখানে আমি কি লিখবো? এখানে একটা হিসাব আছে যেটাকে বলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন, অসম্পৃক্ততার মাত্রা, এইটা হিসাব করা লাগে। এখানে অসম্পৃক্ত মাত্রা আসবে, অসম্পৃক্ত মাত্রা সূত্রটা আমি লিখে দিই, NC+1 -½ লিখে নাও তোমরা খাতায়, এটা কিন্তু কোথাও লেখা নেই, NH প্লাস NX যদি থাকে আর কি, না থাকলে নাই, X মানে হ্যালোজেন, মাইনাস হলো NN, N মানে হলো নাইট্রোজেন, বড় হাতের N, এটা লিখে নাও খাতায়। তাহলে এখানে এই নিচের এই এই উপরেরটার জন্য DU কত আসতেছে হিসাব করো তো, এটার জন্য DU কত আসবে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন 0 আসবে, আর এইটার জন্য DU কত আসতেছে, এটার জন্য DU আসতেছে 1। যখন DU 1 হবে তার মানে একটা অসম্পৃক্ততা আছে, অসম্পৃক্ততাকে আমরা বলতে পারি যে এটাতে দ্বিবন্ধন আছে। তাহলে এখানে আমি এটা দ্বিবন্ধন দিলাম, হ্যাঁ, তাহলে দ্বিবন্ধন আবার আসবে। তা দ্বিবন্ধন আসতে গেলে এইভাবে সংকেত তোমার তৈরি করা যাচ্ছে না, কারণ যেখানে দ্বিবন্ধন দেওয়া যাচ্ছে না, তাহলে এই সংকেতটা আমার বাদ যাবে। হ্যাঁ, এই সংকেতটা আমার বাদ যাবে, এই সংকেতটা দেওয়া যাচ্ছে না, যেহেতু আমার DU সাপোর্ট করতেছে না। তাহলে আমি আর একটা সংকেত পাচ্ছি, ডি এটাতে আমি দ্বিবন্ধন দিব এখানে অক্সিজেনের। তাহলে দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম, অক্সিজেন কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দিলাম, আর একটা সংকেত আমি তৈরি করতে পারি, সেটা হলো যে তোমার কার্বনের সাথে কার্বন দিয়ে অক্সিজেন দিয়ে একটা চক্র তৈরি করা। এই ওয়ান এর মানে হলো দ্বিবন্ধন থাকবে অথবা চক্র থাকবে, এই ওয়ান অর্থ হলো দ্বিবন্ধন বা চক্র থাকার। এগুলি বিষয়ে আমি আগেও কথা বলছি তোমাদের, বা আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে এগুলি বিষয়ে ক্লাস ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে এই যে ডিগ্রি অফ আনস্যাচুরেশন, এই যে আমার সংকেত তৈরির জন্য আমার লাগতেছে,
এইটা তোমাদের একটু ভালো করে শিখতে হবে। তাহলে তোমাদের পরীক্ষা যে প্রশ্ন সংকেতটা দেওয়া থাকবে সেখানে তোমরা চট করে সংকেত বানাতে পারবে। এবং এখানে দেখো সমানুতা কিন্তু বেড়ে গেল, হাইড্রোজেন সংখ্যা কমে গেছে, সমানুতা আমার বেড়ে গেছে। এখানে আমার হাইড্রোজেন আছে দুইটা, এখানে আছে একটা হাইড্রোজেন, এবং এটা হলো তোমার একটা হাইড্রোজেন, চারটা হাত পূরণ হলো। এটার নাম হলো ভিনাইল অ্যালকোহল বা ইথিনল, এটার নাম হলো ইথিনল। ইথিনল, আর এটার নাম কি হবে? CH3CHO, ডবল বন্ড দিয়ে ও এইচ আছে এখানে, এটার নাম হলো ইথানল। হ্যাঁ, অ্যালডিহাইড হলো একটা, হ্যাঁ ইথানল, ইথানল। হ্যাঁ, আর এটার নাম হলো এটা CH2, আর এখানে CH2, এটার নাম হলো ইথো অক্সাইড বা ইপো অক্সাইড। হ্যাঁ, এটার নাম হলো ইথো অক্সাইড বা ইপো অক্সাইড। তোমাদের ইপোক্সি রেজিন টেজিন যে ব্যবহার করা হয় রঙের কাজের জন্য বা প্লাস্টিকের তৈরির জন্য, হ্যাঁ ইথো অক্সাইড, ইথো অক্সাইড, এটা আকারের রশ্মিকা হবে না, ইথো অক্সাইড। তাহলে এই ইথক্সাইড আমরা রেজিন ব্যবহার করে থাকি। তাহলে এই হলো আমাদের দেখা গেল যে হাইড্রোজেন সংখ্যা কমে গেলে কিন্তু তোমার সমানুতা বেড়ে গেল, আর কার্বনের সংখ্যা বাড়লে সমানুতা বাড়ে, হাইড্রোজেন সংখ্যা কমলে সমানুতা বাড়ে। তাহলে আমরা নতুন কিছু বিষয় আমরা দেখে নিলাম এখান থেকে, আস্তে আস্তে আরো দেখবো আমরা এরপরে। তাহলে গাঠনিক সমানুতার ধরন আমরা বিভিন্ন রকম গাঠনিক সমানুতা দেখলাম। হ্যাঁ, গাঠনিক সমানুতার ধরন গাঠনিক সমানুতার ধরন আমরা আমি বলছি যে তোমাদের বইয়ে 5টা দেয়া আছে, কোনো কোনো বইয়ে 6টা আছে, আমি 7টা নিয়ে আসবো। আমি সেগুলির নাম দিয়ে দিচ্ছি তোমাদের, গাঠনিক সমানুতা কত ধরনের হয় এগুলি একটু তোমরা দেখে নিবে। আমি এটা PDF আকারে তোমাদের গ্রুপে দিয়ে দিবো, তোমরা পেয়ে যাবে। গাঠনিক সমানুতা বা সংগঠনগত সমানু বা সমানুতা, এই গাঠনিক সমানুতা হলো আমি বলছি 7 রকমের, তোমাদের বইয়ে 5 রকমের আছে। 5 রকমের কি কি আছে? কোন কোন বইয়ে 6 রকম আছে। হ্যাঁ, এই যে এই এক আছে, হ্যাঁ, তারপরে তোমার চক্র সমানুতা কোন বইয়ে খুব একটা বইয়ে নাই, চক্র শিকল সমানুতা আছে। হ্যাঁ, তারপরে তোমার অবস্থান সমানুতা আছেই, মেটামারিতা আছে, কার্যকরী মূলক সমানুতা আছে, টোটোমারিতা আছে। তাহলে নাই কোনটা তোমাদের বইগুলোতে? যেটা নেই সেটা হলো চক্র সমানুতা নেই, চক্র শিকল সমানুতা বা চক্র সমানুতা, এই এই দুটোর মধ্যে একটা নেই। কোন কোন বইয়ে চক্র সমানুতা আছে, চক্র শিকল সমানুতা নেই, আবার কোন কোন বইয়ে চক্র সমানুতা নেই, চক্র শিকল সমানুতা আছে। তো আমাদের এখানে একটা ঘাটতি আছে কোন কোন বইয়ে। তো এই হলো তোমাদের এই বিষয়টা। আর অবস্থান সমানুতা সব বইয়ে আছে এবং এটা একটা ইম্পর্টেন্ট সমানুতা। শিকল সমানুতা সব বইয়ে আছে, মেটামারিতা সব বই আছে, মেটামারিতা একটা বিশেষ শব্দ, এটা নিয়ে স্যারেরা প্রশ্ন করতে খুব মজা পায় তোমরা, এবং এটা নিয়ে মানে অনেক কিছুই বলতে থাকে তারা। তো ঘাবড়ানোর কিছু নেই, আমরা মেটামারিতা শব্দটাও শিখবো। আর কার্যকরী মূলক সমানুতা আছে, টোটোমারিতা আছে। আমি একটু তোমাদের বইয়ে যেভাবে সাজানো আছে আমি তার চাইতে একটু ভিন্ন রকম করে সাজিয়েছি। তোমাদের বইয়ে কার্যকরী মূলক সমানুতার কথা আগে বলা আছে, আমি একটু শেষের দিকে বলছি। এখানে কারণ আছে, কারণ হলো যে 1 থেকে 5 পর্যন্ত যে কটা সমানুতা আছে এই কটা সমানুতা হলো একই কার্যকরী মূলক। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবে, এই কটা সমানুতা হলো একই কার্যকরী মূলক, একই একই জি জি বলতে কার্যকরী মূলক বুঝাই আমরা। হ্যাঁ, তাহলে এই কটা সমানুতা হলো একই জি, আর 6 এবং 7 সমানুতা হলো ভিন্ন ভিন্ন জি, মানে কার্যকরী মূলক আলাদা। তা কার্যকরী মূলক আলাদা হলেই তুমি আর ওই 1 থেকে 5 পর্যন্ত চিন্তা করবে না, তুমি চিন্তা করবে 6 আর 7। আর যখন কার্যকরী মূলক একই হবে তাহলে তুমি তখন চিন্তা করবে 1 থেকে 5-এর মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে হলো ভিন্ন জি, এই এই দুটোতে হলো ভিন্ন জি। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল রাখতে হবে
একই জি হলে তোমাদের হাতে আসতেছে হলো এই এক থেকে এক থেকে পাঁচ, আর ভিন্ন জি হলে ভিন্ন জিটা লিখে দিই, ভিন্ন জি হলে ভিন্ন কার্যকরী মূলক হলে তোমার শুধুমাত্র দুইটা। হ্যাঁ, এটা মনে রাখা খুব সহজ হবে, এখানে তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা এখন এটা একটু উদাহরণ দিয়ে দেখব, আর গাঠনিক সমানতা নিয়ে আমি এখন কথা বলছি না, ওটা পরে বলব। তাহলে আমরা একটু উদাহরণ দিই, আমাদের হাইড্রোকার্বনের মধ্যে সবচেয়ে কোন সংকেতে, মানে সর্বনিম্ন কোন সংকেতে সমানতা আসতে পারে, তোমরা আন্দাজ করতে পারো? বলো দেখি, সর্বনিম্ন কত কার্বনের হাইড্রোকার্বনে সমানতা হতে পারে? আমরা যদি প্রশ্নটা লিখি যে সর্বনিম্ন, হ্যাঁ সর্বনিম্ন বলতে সবচেয়ে ছোট, সর্বনিম্ন কোন হাইড্রোকার্বনে সম্পৃক্ত হাইড্রোকার্বন লেখা লাগবে, অসম্পৃক্ত হলে তারও কমে যাবে। সম্পৃক্ত হাইড্রোকার্বনে সমানুতা হবে। তাহলে এটা আমরা দেখি, আমাদের সর্বনিম্ন কোন হাইড্রো, মানে সর্বনিম্ন কোন সম্পৃক্ত হাইড্রোকার্বনে সমানুতা হবে। হ্যাঁ, তো আমরা একটু দেখে নিই বিষয়টা, সম্পৃক্ত, হ্যাঁ তাহলে আমরা দেখি যে এটা হলো C4H10, এইটাতে একটা সমানু হতে পারে। আমরা একটু দেখে নিই C4H10 এর এই এই হাইড্রোকার্বনের সমানুতা হবে, এবং এটা নিয়ে বেশ ভালো প্রশ্ন টশ্ন বিগত সালে হয়েছে বিভিন্ন বোর্ডে, এই C4H10 নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। C4H10 এ আমাদের এই দেখতে পাচ্ছি একটা লম্বা শিকল যৌগ হচ্ছে, হ্যাঁ তাহলে লম্বা শিকল একটা যৌগ হচ্ছে, আর এটা হলো তোমার পার্শ্ব শিকল যৌগ হচ্ছে। তাহলে C4H10 এর আমাদের হাতে আমরা দেখতে পাচ্ছি দুইটা সমানু হতে পারে, এবং এটার নাম হলো প্রথমটা বাম দিকে যেটা লম্বা শিকল যৌগ এটার নাম কি, আর এটা যেটা দ্বিতীয়টা হয়েছে এটার নাম কি, বলো দেখি কেউ বলতে পারো কিনা নাম কি হবে? এই বাম দিকেরটার নাম কি আর ডান দিকেরটার নাম কি? বাম দিকেরটার নাম হলো সরাসরি বিউটেন, কোনো সমস্যা নেই, আর ডান দিকেরটার নাম হবে মিথাইল প্রোপেন, টু মিথাইল বা মিথাইল বললেও হবে, কারণ যেহেতু এটা পজিশন একটাই, মিথাইল প্রোপেন। তাহলে দুইটা ভিন্ন যৌগ হলো আমাদের হাতে আমরা পেলাম, এরকম তোমরা ইয়া পাবে এরকম আরো। তাহলে পাঁচ কার্বনে, তাহলে এখন তো চার কার্বনে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোকার্বন সর্বনিম্ন সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা হাইড্রোকার্বন যেটাতে আমাদের কি হয় সমানুতা হবে। এর নিচে তিন কার্বনের হাইড্রোকার্বনে কোনো সমানুতা হবে না, দুই কার্বনের হাইড্রোকার্বনে সমানুতা হবে না, আর এক কার্বনে তো হবেই না। আমরা পাঁচ কার্বনের হাইড্রোকার্বন দেখতে পারি, পাঁচ কার্বনের হাইড্রোকার্বনে আমাদের সমানুতা আসবে, হ্যাঁ তিনটা সমানুতা আসবে, পাঁচ কার্বনের হাইড্রোকার্বনে আমাদের তিনটা সমানুতা আসতেছে। পাঁচ দুগুণ দশ ১২, তাহলে পাঁচ কার্বন হাইড্রোকার্বনের আমাদের এই সমানুতা নামগুলো আমরা পাচ্ছি এখানে, একটা হলো পেন্টেন, একটা টু মিথাইল বিউটেন, একটা টু টু ডাইমিথাইল প্রোপেন। তাই এগুলি আমাদের মানে মোটামুটি একটু আমি বাংলায় লিখে দিই, এটা হলো পেন্টেন, পেন্টেন এটা হলো টু মিথাইল, মিথাইল বিউটেন,
বিউটেন, চার কার্বনের শিখর। আর পরেরটা হলো টু টু ডাইমিথেন, টু কমা টু ডেন হাইফেন। তোমরা জানো নামকরণের নিয়ম আমি বলছিলাম, যে সংখ্যার মাঝে কমা আর সংখ্যা শব্দের মাঝে হাইফেন দিতে হবে। এই সংখ্যা গেল, এখন শব্দ শুরু হচ্ছে, এই জন্য হাইফেন দিচ্ছি, ডাইমিথাইল প্রোপেন। হ্যাঁ, তোমাদের অনেক অনেক স্যারেরা দেখি এখানে স্পেস দেয়, এই স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, এই ডাইমিথাইলের পরে অনেকে স্পেস দেয়, এই স্পেস দেওয়া যাবে না, এটা একটু খুব কেয়ারফুলি মনে রাখবে। হ্যাঁ, এরকম অনেকে স্পেস দেয়। এখানে হাইফেন দেওয়ার পরে সংখ্যা এবং শব্দের মাঝে হাইফেন, এই যে শব্দ এবং এই যে এই যে সংখ্যা এবং এই শব্দ শুরু হলো, মানে সংখ্যা এবং বর্ণ শুরু হলো, এই জন্য এই মাঝে হাইফেন। আর দুইটা দুইটা সংখ্যা আছে বা লোকেন্ট আছে, এই যে লোকেন্টের মাঝে কমা। এটা নামকরণের নিয়ম গুলো আমরা আমি গত ক্লাসে তোমাদের নামকরণের ক্লাসে বলছিলাম, যে নামকরণের নিয়ম গুলো আমরা রিভাইজ করব বারবার বিভিন্ন জায়গায়। আমাদের যখন সমানু বা এই ধরনের বিক্রিয়া টিক্রিয়া লিখবো, তখন আমরা নামকরণের নিয়ম গুলো বারবার রিভাইজ করব, নামকরণটাকে আমাদের মা ব্রেনের মধ্যে ঢুকাইতে হবে। তো আমি যেটা বললাম সেটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে একটু স্মরণীয় লিখে দিই, স্মরণীয়, হ্যাঁ স্মরণ রাখতে হবে, স্মরণ করতে হবে, স্মরণ করো কি, যে নামে সংখ্যার মাঝে কমা, ও সংখ্যা শব্দের মাঝে হাইফেন। এটা একটু স্মরণ রাখতে হবে তোমাদেরকে, স্মরণ বানানোর মধ্যে। তাহলে এটা একটু তোমরা খেয়াল রাখবে সবাই। তারপরে আমরা মোটামুটি দেখলাম, এই যে এই যে এখানে যে তিনটা যে যোগ হইলো, এখানে যে দুইটা যোগ হলো, এরা কি ধরনের সমানু? এরা হলো চেইন সমানু, পরস্পরের সাথে এরা হলো শিকলের সাথে সম্পর্ক, মানে শিকলে ভিন্ন। হ্যাঁ, এরা কঙ্কাল বা শিকলে শাখাতে ভিন্ন। হ্যাঁ, এরা শিকলে ভিন্ন বলে এরা হলো পরস্পরের শিকল সমানু। এই সম্পর্কটা বলতে হবে যে এরা পরস্পরের শিকল সমানু, এরা পরস্পরের শিকল সমান। হ্যাঁ, সমান। কারণটা কি? কারণ হলো এরা শিকলে ভিন্ন। হ্যাঁ, আবার যদি চক্রে ভিন্ন থাকে তাহলে চক্র সমান হবে, যদি চক্র শিকলে ভিন্ন থাকে তাহলে চক্র শিকল সমান হবে। তাহলে আমরা সম্পর্কটাও কিন্তু বলে দিলাম। এরপরে আসো চক্র সমানু। চক্র সমানু হলো চক্রে ভিন্ন, সংকেত একই হবে, চক্র তোমার আলাদা হবে। এটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, আমরা চক্র সমানুর উদাহরণ দিই। বললাম যে চক্রে ভিন্ন। হ্যাঁ, আবার শিকলও ভিন্ন আছে, যেখানে যেমন শিকল আছে এই দুইটাতে, তাহলে চক্র শিকল সমানুও বলতে পারবো আমরা। হ্যাঁ, এটা নিয়ে একটু সমস্যা আছে। হ্যাঁ, তাহলে আমরা আর তোমাদের বইগুলোতে যেগুলি উদাহরণ দেওয়া আছে সেগুলি আমি নিয়ে আসছি এখানে। এই চক্র শিকল সমানু বা সমানুতে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই শিকল একটা শিকলের সাথে এটা চক্র তৈরি হয়েছে, এটা চক্র শিকল সমানু হবে, অথবা শিকলের সাথে আমাদের এই চক্র তৈরি হয়েছে, তাহলে এই শিকলটার সাথে বিউট ওয়ান ইন যেটা, তার সাথে মিথাইল সাইক্লোপ্রোপেন, এটা চক্র শিকল সমানু। মানে শিকল থাকা লাগবে আর চক্র থাকা লাগবে, দুইটা ভিন্ন জিনিস থাকতে হবে, একটা থাকলে হবে না। শিকলের সাথে শিকল, আবার এটা কিন্তু শিকল সমানু হইতে পারে। আমি শিকল সমানুটা আমি একটু করে দেখাই। হ্যাঁ, যেমন এই CH2, CH3, CH2 না, CH3, তারপরে হলো তোমার এখানে একটা CH2 হবে, এটা দেয়নি, CH3 হবে, তারপরে তোমার হলো CH, হ্যাঁ
তারপরে ডাবল বন্ড সিএইচ টু, আর এখানে 1 2 3 4 তো হয়ে গেল, তাহলে তো এখানে একটা বাদ যাবে। তারপরে এখানে হলো সিএইচ থ্রি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার সাথে এইটার সম্পর্ক হলো তোমার শিকল সমানু, এরা পরস্পরের শিকল সমানু। আবার এই দ্বিবন্ধনটা প্রান্তেই আছে, এক প্রান্তে ওয়ান ই ওয়ান ইন, এটা এটাও ওয়ান ইন আছে, তাহলে সো এই পজিশন এটা চেঞ্জ হয়নি। আর যেহেতু অ্যালকাইল মূলকের পজিশন চেঞ্জ হয়েছে, এটা পরস্পরের শিকল সমানু। হ্যাঁ, এরা হলো শিকল বা চেইন সমান, আর এর সাথে এর সম্পর্ক হলো চক্র শিকল, আর এর সাথে এর সম্পর্ক হলো চক্র শিকল, আর এর সাথে এর সম্পর্ক হলো চক্র সমানু। তাহলে আমাদেরকে প্রত্যেকটা মানে প্রত্যেকটা সম্পর্ক, দুইটা যৌগের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে হবে, এই সম্পর্কটা উল্লেখ করাটাই হলো তোমার সমানুর কাজ। এবং প্রশ্নটা আমাদের এইভাবেই হবে যে বিউটোওয়ানিনের সাথে মিথাইল সাইক্লোপ্রোপেনের কি সম্পর্ক, তো বিউটোওয়ানিনের সাথে মিথাইল সাইক্লোপ্রোপেনের হলো তোমার চক্র শিকল সমানু সম্পর্ক, আর বিউটোওয়ানিনের সাথে সাইক্লোবিউটেনের কি সম্পর্ক, এটাও চক্র শিকল সমানু। হ্যাঁ, আর সাইক্লোবিউটেনের সাথে মিথাইল সাইক্লোপ্রোপেনের কি কি সম্পর্ক, তখন এখানে আসলে তোমার চক্র সম্পর্ক। তাহলে একটা সংকেতে বা দুইটা সংকেতে আমাদের একই একটা সম্পর্ক বলতে পারছি, কিন্তু যখন একাধিক সংকেত দেওয়া থাকবে তখন বিভিন্ন রকম সম্পর্ক আসবে আমাদের। এই বিভিন্ন রকম সম্পর্কগুলো বলতে পারার যোগ্যতাই হচ্ছে তোমার সমানুতার পড়ার বৈশিষ্ট্য। তাহলে তোমাদের এই সমানুতা পড়তে হলে এই বিভিন্ন রকম সংকেত, বিভিন্ন রকম যে সংকেত, মানে যখন দুইটা সংকেত থাকবে কোনো সমস্যা নেই, একটা সম্পর্ক হবে, যখন তিনটা সংকেত থাকবে তখন বহু সম্পর্ক হবে, বহু সম্পর্ক মানে দুই রকম তিন রকম সম্পর্কের কথা বলা হবে। তারপরে যেমন এই 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 সম্পর্কটা কি ধরনের, এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, এই যে এখানে এই এখানে কি কি সম্পর্ক, এটা হলো, এটা হলো চক্র সমানু, কারণ যে এটার সাথে এটা আলাদা, এখানে কিন্তু শিকল সমানু নেই, চক্র শিকল সমানু নেই। হ্যাঁ, এদের মধ্যে সম্পর্ক হলো এই দুইটার মধ্যে চক্র সমানু সম্পর্ক। এই হচ্ছে তোমাদের, এখন আসো অবস্থান সমানু, পজিশন বা একই শিকলে মূলক গুলো ভিন্ন অবস্থান। এখানে পজিশনে এই যে কার্যকরী মূলক শুরু হলো, অবস্থান সমানু থেকে আমাদের কার্যকরী মূলকের ব্যবস্থা শুরু হলো। হ্যাঁ, অবস্থানের একই শিকলে মূলকের অবস্থান ভিন্ন, তাহলে এখানে আমাদের, এখানে আমাদের কার্যকরী মূলক হলো ব্রোমিন, শিকলটা তোমার 3 কার্বনের শিকল, আর এখানে ব্রোমিন আছে 1 নম্বর কার্বনে, এখানে ব্রোমিন আছে 2 নম্বর কার্বনে, তাহলে সো ব্রোমিন এখানে 1 নম্বর কার্বনে, এটা হলো 1 ব্রোমোপ্রোপেন, এখানে 2 নম্বর কার্বন আছে 2 ব্রোমোপ্রোপেন, এই জন্য এটা হলো অবস্থান সমানুতার সম্পর্ক। হ্যাঁ, এটা এটা কার্যকরী মূলক কিন্তু একই, এখানে খেয়াল রাখতে হবে তোমাদেরকে যে কার্যকরী মূলকটা একই একই শিকলে একই কার্যকরী, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একই শিকলে একই কার্যকরী মূলক হলে অবস্থান সমানু হয়। হ্যাঁ, অবস্থান ভিন্ন, তাহলে একই শিকলে একই মূলকের অবস্থান ভিন্ন হলে তাকে বলবো অবস্থান, তাহলে কার্যকরী মূলক বিষয়টা আমাদের শুরু হলো। কিন্তু আমাদের কিন্তু আগের দুইটা বা তিনটাতে আমরা কার্যকরী মূলক বিবেচনায় নেইনি, এখানে আমাদের কার্যকরী মূলক সমানুতা শুরু হলো, তাই কার্যকরী মূলক বিবেচনায় নিয়ে আমাদের কাজ শুরু হলো। এরকম আমাদের হাতে অনেক অনেক সংকেত আমরা পাবো, দেখলিতে এই অবস্থান সমানুতা আমাদের বিষয়টা বিবেচনায় আনতে হবে, শিকল সমানু বা অন্য কোনো সমানু এখানে বিবেচনায় আসবে না। যেমন এইটাতে এখানে দেখো শিকল একই একই সমান, 5টা কার্বনের শিকল বা 6টা 5টা কার্বনের শিকল, এটাও 5টা কার্বনের শিকল, কিন্তু এখানে কার্যকরী মূলকটা হলো দ্বিবন্ধন, এটা ছিল 1 নম্বর অবস্থানে, 1 পজিশন, পজিশন নাম্বার 1 পেন্টিন, এই যে এখানে 1 লেখা আছে, আর এখানে হলো এটা হলো 2 নম্বর অবস্থানে, এখানে 2 নম্বর লেখা আছে, ইনটা 2 নম্বরে আসছে, তাহলে ইন আসছে 2 নম্বরে, ইন আসছে 1 নম্বরে,
তাহলে আমাদের এটা হলো অবস্থান সমানু। এটা শিকল সমানু বলা যাচ্ছে না, চক্র তো নয়, চক্র শিকল তো নাই। তাহলে আমাদের অবস্থান সমানুর সম্বন্ধে একটা কার্যকরী মূলক একই, শিকল একই, অবস্থান ভিন্ন। হ্যাঁ, একই শিকলে এই কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। তো এই হলো তোমাদের, এটার উপরে প্রশ্ন অবশ্যই তোমাদের থাকবে, কারণ যে আমাদের যে সেকেন্ড তোমাদের যে বড় ভাইদের যে দিছে অ্যাসাইনমেন্ট দিছে, সেই অ্যাসাইনমেন্টে কিন্তু এই সমানু অংশটা বাদ দিয়ে গেছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টে অবশ্যই এই সমানু বিষয়টা থাকবে। হ্যাঁ, তাহলে সো এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এরকম আমাদের এরকম আরো অনেক উদাহরণ আছে, আমরা দেখব আমাদের হাতে। যেমন এখানে অবস্থান সমানু, শিকল একই, কার্যকরী মূলক ভিন্ন, হ্যাঁ, অর্থ মেটা পেড়া, এরা সব অবস্থান সমানু। এরকম আরো হাজার হাজার আমরা উদাহরণ দিতে পারি। এখন মেটামারিতা, মেটামারিতা এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা নিয়েও প্রশ্ন টশ্ন হয়, স্যারেরা প্রশ্ন করে। এখানে এখানে খেয়াল রাখতে হবে যে একযোজী কার্যকরী মূলকে মেটামারিতা হয় না। একযোজী মূলকে মেটামারিতা হয় না। তাহলে একযোজী মূলক যেগুলো আছে ওগুলি বাদ, দ্বিযোজী বা ত্রিযোজী কার্যকরী মূলক বিশিষ্ট যৌগে মেটামারিতা হয়। হ্যাঁ, তাহলে মূলকের উভয় পাশে অ্যালকাইল অংশ ভিন্ন, এটা মূল কথা হলো মেটামারিতা। মূল কথা হলো, হ্যাঁ, যে মূলকের উভয় পাশে অ্যালকাইল অংশ ভিন্ন, এইটা হলো মূল কথা। হ্যাঁ, একযোজী কার্যকরী মূলক, দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় পাশে, হ্যাঁ, অ্যালকাইল অংশ ভিন্ন, অ্যালকাইল অংশ, এই যে ভিন্ন অ্যালকাইল অংশ, এইটা হলো মূল বিষয়। আর দ্বিযোজী মূলকে এটা হয়, একযোজী মূলকে এটা হয় না, যৌগে হয় না মেটামারিতা। তাহলে তুমি কার্যকরী মূলক তোমার যখন ভিন্ন একই কার্যকরী মূলক কিন্তু অ্যালকাইল অংশ ভিন্ন, তাকে আমরা বলবো মেটামার। যেমন মনে করো এখানে কিটনে একটা কার্যকরী মূলক দেওয়া আছে, কিটনের কার্যকরী মূলক, হ্যাঁ, এই কিটনের বাম দিকে হলো মিথাইল আর ডান দিকে প্রোপাইল, আর এই কিটনের বাম দিকে হলো ইথাইল, ডান দিকে হলো ইথাইল। তাহলে দুইটা, এখানে দুই কার্বনের একটা অংশ, এটা দুই, এই তিন কার্বনের অংশ, এখানে দুই কার্বনের অংশ, এটা এক কার্বনের অংশ। তো সো এটা একটা মেটামার, এরা পরস্পরের মেটামার। হ্যাঁ, আবার এখানে কিন্তু আরেকটা বিষয় আসতেছে তোমাদের, এই অবস্থান সমানুতার বিষয় যেহেতু আমি বলছি একটু আগেই, যে কার্যকরী মূলকে পজিশন যদি আলাদা হয় তাহলে অবস্থান সমানুতা হয়। তাহলে এইটা কিন্তু অবস্থান সমানুও বটে, কারণ যে একই কার্যকরী মূলকের বিভিন্ন রকম অবস্থান। তাহলে আমরা এটা দুইটা বিষয় বলতে পারি, যে মেটামার গুলো অবস্থান সমানুতা প্রদর্শন করে। হ্যাঁ, তাহলে এখানে একটা বিষয় আছে, সকল মেটামারই অবস্থান সমানুতা প্রদর্শন করলো, কিন্তু সকল অবস্থান সমানুতা মেটামার প্রদর্শন করে না, একটা মজার বিষয়। হ্যাঁ, এটাও একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, যে সকল মেটামারিতা অবস্থান সমানুতা ধারণ করে, কিন্তু সকল অবস্থান সমানু মেটামারিতা ধারণ করে না। তা আমাদের এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা তো এখানে লিখে দিই, এটা তোমরা একটু ব্যাখ্যা করতে পারো, যে সকল মেটামার অবস্থান সমানু হলেও সকল অবস্থান সমানু মেটামার নয়। এটা একটু বেশ মজার একটা বিষয়। হ্যাঁ, এটা তোমরা ব্যাখ্যা করে বুঝতে পারো। তাহলে সকল মেটামার অবস্থান সমান হলেও সকল অবস্থান সমান মেটামার নয়। তাহলে এই হলো আমাদের বিষয়। এটা আমরা, আমি একটু আগে বলছি যে এটা দ্বিযোজী কার্যকরী মূলকে হয়, আমরা আরো উদাহরণ দিয়ে দেখব। যেমন এটাতে
এই একটা ইথার যৌগ বানাইছি আমি, এই ইথার যৌগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকাইল মূলকগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এরা মেটামার বটে। আবার যদি আমি এই 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 মিথক্সি মূলক দুইটা চিন্তা করি, এটা অবস্থান সমানো হচ্ছে, কিন্তু এই এইটা কিন্তু এই মেটামার অবস্থান সমানুর মধ্যে যাচ্ছে না। তাহলে এখানে সকল না দিয়ে কিছু দেওয়া লাগবে শব্দটা, কিছু মেটামার, কিছু মেটামার অবস্থান সমানু। কিছু মেটামার অবস্থান সমানু হলেও সকল অবস্থান সমানু মেটামার নয়, এটা ঠিক আছে। আমরা কিছু মেটামার অবস্থান সমানু পাচ্ছি, এই এই দুটো মেটামার, তিনটাই মেটামার পরস্পরের, কিন্তু এই এই এইটা অবস্থান সমানু, তবে এই ইথক্সিটা অবস্থান সমানুটার মধ্যে যাচ্ছে না, কারণ যেহেতু একই কার্যকরী মূলক না। এরকম আমরা অনেকগুলো সংকেত পাচ্ছি। আর আর তোমাদের কার্যকরী মূলক সমানুতা আছে, আর হলো তোমার টোটোমার আছে, আগামী ক্লাসে বলবো। বাকি দুটো আমরা আগামী ক্লাসে আলোচনা করব, তারপরে তোমার বাকি বিষয়গুলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার এই এটা ভিডিও তো আছে, ভিডিও তো দেখো নাকি? ভিডিও চ্যানেল লিঙ্ক দিয়ে দিই, এটা ভিডিও দেখো। লিভ নিলাম তাইলে। লিঙ্ক তো দিব, এই মেসেঞ্জার গ্রুপেই তো দিয়ে দিই, প্রতিদিনই দিই।